তো এখানে আর থাকবে না। আমরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে এখানে কথা বলবো, আমরা শহীদ পরিবারের সঙ্গে কথা বলবো এবং যারা শহীদ হয়েছেন তাদের কবরের কাছে যাব। এভাবে আমরা এই অঞ্চলের স্মৃতি কথাগুলো, মুক্তিযুদ্ধের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপনের জন্য চেষ্টা করব। একাত্তর, বাঙালির জীবন উৎসর্গের একাত্তর, ঘাতক পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে মুক্তি পাগল বাঙালির লড়বার একাত্তর। গোটা বাংলাদেশ তখন রণাঙ্গন। ঢাকার অনতি দূরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জেলার একটি অংশ, রাজধানী ঢাকার পূর্বাংশ বেষ্টনী করে এ উপজেলার অবস্থান। পাশেই বয়ে গেছে শীতলক্ষা, প্রকৃতিগতভাবেই লাল মাটি, টিলা আর শাল গজারির বনে ঘেরা অঞ্চল। এখান দিয়েই ঢাকা থেকে চট্টগ্রাম এবং সিলেটের সাথে যোগাযোগের সড়কপথ নরসিংদী, ভৈরব, আখাউড়া হয়ে একটি অংশ উত্তরে সিলেটের দিকে, অন্য অংশ দক্ষিণে চট্টগ্রাম পর্যন্ত চলে গেছে। মহান মুক্তিযুদ্ধের নয় মাস চট্টগ্রাম ও সিলেটের সাথে যোগাযোগের ক্ষেত্রে এই অংশটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফলে পাকিস্তানি হানাদারদের নজর যেমন ছিল এই জায়গার উপর, আবার মুক্তিযুদ্ধের নয় মাস মুক্তিবাহিনী ও এদেশের মুক্তি পাগল জনগণ এই অঞ্চলকে করে রেখেছিল রণাঙ্গন। দুই নম্বর সেক্টরের এ অংশটি তাই হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের বীরত্ব আর ত্যাগের উপাখ্যান। প্রকৃতিগত এ অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ, ফলে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এবং যুদ্ধের শুরুতেই মুক্তিযোদ্ধারা এখানে সংগঠিত হয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, ঘাঁটি গড়ে তুলেছিলেন এবং প্রবল আক্রমণ রচনা করেছিলেন পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার বাহিনীর বিরুদ্ধে। কথা বলছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল করিম মাস্টারের সঙ্গে। 1971 মহান মুক্তিযুদ্ধের সময় এই বীর মুক্তিযোদ্ধা দুই নম্বর সেক্টরের অধীন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন এই দাউদপুর ইউনিয়ন সংলগ্ন বিভিন্ন অংশে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। প্লাটুন কমান্ডার ছিলেন জয়নাল উদ্দিন, তার নেতৃত্বে আমি একদিন তলনা গ্রামে জয়নাল ভাইয়ের সাথে বসে আছি। তখন আমরা শুনতে পেলাম ওই তলনা গ্রামে নাসির মেম্বার বাড়িতে পাঞ্জাবিরা আসছে মুক্তিযোদ্ধাদের খোঁজার জন্য, কিন্তু নাসির ভাই বলে দিল যে এখানে কোনো মুক্তিযোদ্ধা নাই, তা এখানে কোনো মুক্তিযোদ্ধা নাই। কিন্তু পরক্ষণে আমরা শুনতে পেয়ে তলনা গ্রামের উত্তর পাশে হাটকোলা নামক জায়গায় আমরা দুই সাইডে, নদীর দুই সাইডে আমরা ট্রেন্স করলাম, আমরা ওইখানে ওদেরকে অ্যাটাক করার জন্য আমরা প্রস্তুতি নিলাম। তখন 20-25 জন পাঞ্জাবি আপনার বড় নৌকা দিয়া পাল উড়াইয়া পা মস্তুলের মধ্যে বাংলা পাকিস্তানি পতাকা উড়াইয়া এরা আসতেছিল, কিন্তু আমাদের একজন লোক গাছে বসা ছিল। তখন যখন নৌকা নাগালের মধ্যে আসলো তখন আমাদের ইঙ্গিত দেওয়ার সাথে সাথে আমরা প্রথমে পূর্ব পার থেকে তাদের উপর আক্রমণ করি, পরবর্তী সময়ে আবার পশ্চিম পার থেকে আক্রমণ হয়। এইভাবে এই যে 20-25 জন নৌকার মধ্যে যে পাঞ্জাবি ছিল তারা এই গুলি খাইয়া মরতে আরম্ভ করলো। পরবর্তী সময়ে যারা নাকি নৌকার ছাপ্পরের উপরে ভারিতে চেষ্টা করলো তাদেরকেও আমরা গুলি করে মারি, কিন্তু আর দুইজন মুক্তিযোদ্ধা আমাদের আহত হয়। বাকিগুলি আমরা পরক্ষণে এই নদীর মধ্যে ব্যানার দিয়ে খোঁচাইয়া সহকারীরা তাদেরকে মেরে ফেলি। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অপারেশন। দর্শক মন্ডলী, কথা বলছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। 1971 মহান মুক্তিযুদ্ধের সময় এই বীর মুক্তিযোদ্ধা অত্যন্ত লড়াকু ভূমিকা পালন করেছিলেন, মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলেন এবং বিভিন্ন লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রূপগঞ্জ উপজেলাধীন পলখান, বর্তমানে পূর্বাচলের 30 নম্বর সেক্টরের অধীন। এখানেই তার বাড়ি এবং এই জায়গাটি ছিল মুক্তিযোদ্ধাদের অভয়ারণ্য, কেননা এই সমগ্র অঞ্চলটি ছিল বনাঞ্চল, এই বনের মধ্যে গড়ে উঠেছিল গ্রাম। সেই গ্রামের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল এই মানুষগুলোর, তারা কীভাবে মুক্তিযুদ্ধে গেলেন, কীভাবে পাকিস্তানি বাহিনীদের সম্মুখ সমরে অংশগ্রহণ করলেন, আমরা তার মুখ থেকেই সেই কথাগুলো শুনব। অম্পিনগর ট্রেনিং সেন্টারে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে 25-45 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশে ফিরে এসে বলাবো প্রাইমারি স্কুলে ক্যাম্প করি। আমাদের কমান্ডারের নাম ছিল নজরুল ইসলাম, 2IC ছিলেন ফয়েজ আহমদ। তাহাদের নির্দেশে বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ পরিচালনা করে যাই। 1971 27 নভেম্বর ওই এলাকার একজন মতিনামে রাজাকারের সংযোগে পাক সেনারা আমাদের ক্যাম্পকে গাড়াও করে ফেলে।
হঠাৎ একটি গুলির শব্দ পেয়ে আমরা ঘুম থেকে জেগে উঠি। যার যার হাতিয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়ে যায়। তখন আমরা প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ ছিল না বিধায় আমরা হতভম্ব হয়ে যাই। তখন আমরা আমাদের ক্যাম্পের পশ্চিম পাশে শীতলক্ষ্যা নদী ছিল, ওই দিকে আমরা কুলিং করে চলে গিয়ে নদীর কিনার দিয়া দূরে গিয়ে আমরা একটু লক্ষ্য করে দেখি আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের যে ক্যাম্পটি ছিল সেই ক্যাম্পটি পাক সেনারা আগুন দিয়ে জ্বালিয়ে দেন এবং আশেপাশে সাত আটটি বাড়িঘর জ্বালিয়ে দেন। এবং পাহাড়রত যেই মুক্তিযোদ্ধা ছিল তাকে গুলি ব্যানার সার্চ করে হত্যা করে, তার নাম ছিল বকুল। আরেকজন মুক্তিযোদ্ধা ধরে নিয়ে যান, তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরক্ষণে আমরা শহীদ বকুলের লাশ ওখান থেকে নিয়ে আসি। এটাই ছিল আমার যুদ্ধকালীন অবস্থা একটি স্মরণীয় ঘটনা। দেশের বিভিন্ন অংশে শুরু হয়েছিল মুক্তি পাগল জনতার প্রতিরোধ যুদ্ধ। ভাবলে বিস্মিত হতে হয়, এই অজপাড়া গাঁয়ের নিরক্ষর নিরীহ মানুষটিও সেদিন জেগে উঠেছিল মুক্তির নেশায়। দুর্গম এ অঞ্চলকে এই বীর মুক্তিযোদ্ধারা করে তুলেছিলেন আরও দুর্ভেদ্য। হায়নার জন্য প্রতিটি পদে পদে বিপদ সংকুল। এখানে বর্তমানে গড়ে উঠেছে পূর্বাচল সিটি, 18 নম্বর সেক্টর। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন শহীদ মুক্তিযোদ্ধা শামসুল আলম খান। মুক্তির বার্তার তথ্যানুযায়ী যার নম্বর হচ্ছে 01-04-05-03-95। এই গ্রামটির নাম ছিল ধামছি। বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন। এখানে এই কবরে শুয়ে আছেন এই বীর মুক্তিযোদ্ধা, পাশেই চিরনিদ্রায় তার বাবা। সন্তানের মৃত্যুর যাতনা সইতে পারেননি তিনি, চলে গেছেন এই পৃথিবী ছেড়ে সন্তানের মৃত্যুর অল্পদিন পরেই। সেদিন তারই যে সহযোদ্ধা আব্দুর রব, যিনি আনসার কমান্ডার ছিলেন 71-এর মহান মুক্তিযুদ্ধের সময়, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনিও তার সঙ্গে লড়াই করেছিলেন। আমরা তার মুখ থেকেই শুনব শহীদ শামসুল আলম খান কীভাবে শহীদ মৃত্যুবরণ করেছিলেন। শামসুল আলম খান প্রতিজ্ঞা করছে আমি ভারতে যাব, ঠিক গেছে। আবার ভারত থেকে আসার পর সে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা 40টা মুক্তিযোদ্ধার খানা বহন যাবতীয় সব কিছু বহন করছে এবং অত্যন্ত সাহসী ছিল এবং রেখি পর্যন্ত সে করছে, কোন গেলে কোন জায়গায় গেলে রাজাকারকে পাওয়া যাবে, কোন জায়গায় গেলে কোন পর্যায়ে যে পশ্চিমা হানাদার বাহিনীকে মারা যাবে, এই রেখি পর্যন্ত সে পঙ্কনে করছে। কালীগঞ্জ থেকে লোক আসলো, আমরা প্রায় 1000 পশ্চিমাকে আটকে রাখছি, কিন্তু আমরা তাদের সাথে কুলেছি পারতাম না। তো ওখানে সম্পূর্ণ মুক্তিযোদ্ধা দামছি থেকে সেখানে গিয়ে আমরা হামলা দিই, গুলি বিমান হামলা চালাইছে, এদের যে হেলিকপ্টারের গুলি আমরা সেখানে সহ্য করতে না পারাতেই ও তবু আমরা পিছিয়ে হটি নাই। কিন্তু ওই মুহূর্তে এই শামসুল আলম খান গুলিবিদ্ধ হলো, এমন গুলিবিদ্ধ হলো সাথে সাথে সে মারা গেল। ঠিক সেই মুহূর্তে ওখানকার কাজ ফেলে দিয়ে শামসুল আলমকে এই দামছি নিয়ে আসছে আমি নিজে কাঁধে করে, এই কাঁধে করে আনার যে একটা ব্যথা, এই ব্যথাটা এখন পর্যন্ত আমি ভোগ করতেছি। শামসুল আলমের মার হাতে বুঝাই দিলাম, শামসুল আলমের মা কিছুক্ষণ কান্নার পরে বলল, হ্যাঁ আমার একটা ছেলে স্বাধীন করতে গিয়ে মারা গেছে, আমার আর তিনটা ছেলে আছে প্রয়োজন বলে তারাও হ্যাঁ মুক্তিযুদ্ধে যাবে। এই কথা বলে তার জানাজার কাজ শেষ করা হয়, তাকে এখানে দাফন করা হয়। কথা বলছি শহীদ মুক্তিযোদ্ধা শামসুল আলম খানের মাতা হারিসা বেগমের সঙ্গে। এরপরে কতদিন পরে বাড়িতে না কয়ে গেছে, এরপরে অনেকদিন পরে মুক্তি গেল। আমার বাড়ি আসছি, আমি রান্না খাওয়াচ্ছি, 5 মাস হয়েছে আমার বাড়ি, মতো মতন আমরা খাওয়াচ্ছি। অনেক কষ্ট
কেউ আছি না হাসে না চল্লিশটা বছর গত হয়ে গেছে মা যে কাঁদেন তার সন্তানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার একটি মাত্র দাবি তার সন্তানের কবর এটি যেন সংরক্ষণ করা হয় তাকে যেন এখানে থাকতে দেওয়া হয় এই যে শহরটি গড়ে উঠছে উপশহর তার ভয় তার সন্তানের কবরটি এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তারা এখান থেকে উচ্ছেদ হয়ে যাবেন আমরাও তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই এই শহীদ জননীকে এই জায়গায় আশ্রয় দেওয়া হোক এই শহীদের কবরটিকে এখানে সংরক্ষণ করা হোক দর্শক মণ্ডলী আমরা এখন দাউদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ অফিসে এই অফিসটি মুক্তিযোদ্ধারা নিজেদের অর্থায়নে গড়ে তুলেছেন এখানে টাঙানো রয়েছে মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা পরিচিত হব বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে দুই নম্বর সেক্টরের অধীনের রূপগঞ্জের এই অঞ্চলে যেই সমস্ত মুক্তিযোদ্ধারা নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দস্যুদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আপনি কি আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ আলতাফ হুসাইন এ কে এম গুলজার হোসেন ফকির মোস্তফা কামাল এ কে এম তমিজউদ্দিন রাজ মোহাম্মদ তমিজউদ্দিন ভুঁইয়া মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ আবুল ফয়েজ ভুঁইয়া মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহাম্মদ ফজল করিম মাস্টার কাজী মনির হোসেন আব্দুল সামাদ নাজিমউদ্দিন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ আলী আকাশ গ্রুপ কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ সত্যরঞ্জন দাস আবুল হাসেম মোহাম্মদ আখতার হোসেন মোল্লা মাহবুল আলম মাস্টার বাচ্চু মোহাম্মদ আবু সাইদ ভুঁইয়া মোহাম্মদ মিজানুর রহমান আমরা এখন ভুলতা মাসুমাবাদ দিঘির পাড়ে এখানে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকাররা বাড়িঘরে অগ্নিসংযোগ করে লুটতরাজ চালায় এবং ১১ জনকে হত্যা করে কিন্তু দুজন সৌভাগ্যক্রমে বেঁচে যান তাদেরই একজন যুগলচন্দ্র দাস মিলিটারিয়া এসে আমাকে বাড়ির দায়িত্ব পরে আমাকে বাড়ির ওই যে সিনাতের ভাই ইয়ার নরেশের ভাইয়া হ্যারে রাস্তার মধ্যে লাগাল পাইছে পর হ্যারো দৌড়ল হ্যারো দৌড়ে আনলো বান্ধা ইয়ের পরে সাধনগান আইলাম পরে ইয়ারে দৌড়ল রামজীবন রে দৌড়ল পরে এসে হ্যার বাবা রাস্তার ফারাক মাঠের মধ্যে আসিল হ্যার না দেখে আস্তে 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 সে কাছাইছে পরে হ্যারো হ্যার বাবার ও বাঁধছে বাঁধলো পরে ধরেন এসে এই যে এই জায়গাটা আসি পরে আমরা কইছিলাম বলতে মিলিটারি একজনের কাছে তো বাইন্ধা দিছে বলতাম সাইরা দিন সাইরা দিন কত এত বড় ধরলাম আর ছাড়লো না ইয়ের পরে এসে যে একজনে কইছে বলবো ওই এই ঠুটার বাড়িটা বলবো ওই যেন মিলিটারি ওই যে শহরের মধ্যে বাড়ির নামার মধ্যে কত মানুষ এরলাভ সব হেন দৌড়ে গেছে কাপড়ে এসে যার কাছে বাইন্ধা দিছে ওই হেরা কইতেছে আমার সাইরা দেন হ্যাঁ সাইরা দেন এই যে বাপ পুতরে বাঁধছে এসে পুতে গেল সুইটটা গেল পরে এসে আমিও লগে লগে এই বান্ডাটা খুলে দিয়ে আমি বলে মারে গুলি করে মেরে লবে দৌড়ের মারি দৌড় এসে দেন পয়সা আমিও দৌড় এই হ্যান তেনে বাঁচছে যদি হ্যান তেনে না ছুটতাম তো নিয়ে মেরে লেগে দর্শক মন্ডলী কথা বলছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির হোসেনের সঙ্গে এই ভুলুতা ইউনিয়নে তার সঙ্গে আর একজন সহযোদ্ধা ছিলেন তার নাম মোহাম্মদ শাহজাহান খান তিনিও তার সঙ্গে লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন আমরা মোহাম্মদ আমির হোসেনের মুখ থেকে শুনব যুদ্ধকালীন সময় কীভাবে তিনি যুদ্ধে গেলেন এবং কোন যুদ্ধে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বাইল্লাবারা আমরা ক্যাম্পিং করলাম হঠাৎ একদিন বেলা ১২টা ১টার সময় আনুমানিক আমরা শুনতে পাইলাম যে গোলাকান্দের গ্রামে আগুন দিছে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আমার বাড়িটা বলতেই বুলতাতে একটা ক্যাম্প পাশাপাশি আহব একটা ব্রিজের কাছে পাক বাহিনীর ক্যাম্প এই ক্যাম্প দুইটা আমাদের ছিল টার্গেট তবে দিনের বেলায় না রাত্রেবেলা যে কোনো সময় আমরা এটা হামলা করব কিন্তু তার মধ্যে দিনের বেলায় যখন গোলাকান্দাল গ্রামে আগুন দিতেছে আর দিনের বেলায় ফাইটিংয়েরও আমাদের কোনো নির্দেশ ছিল না কিন্তু আমরা একটা আবেগবদ্ধ হইয়া কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা আমরা এখানটায় মার্চ করলাম আমরা চিন্তা করলাম যে এইটা যদি ফাইটিং না দিই তাহলে এলাকাবাসী বিশ্বাস করবে না যে বাংলাদেশ যে স্বাধীন হবে আমরা এতগুলি মুক্তিযোদ্ধা এখানে কানাবিনা করতেছি পরে 250 মুক্তিযোদ্ধা বিভিন্ন থানারও বিভিন্ন অঞ্চলেরও এবং ঢাকা ডেমরা থানার এরা ছিল মায়াবায়েরা ছিল পাশাপাশি তখন আমি 10-15 জন গ্রুপ কমান্ডার ছিলাম আমরা যা আসলাম গোলাকান্দালের একটা মাঠ পরে
এই মাঠ দিয়ে আমরা কলিন করতে করতে আসতেছি। কিন্তু আমরা বুঝতাম না, আমরা যেই গোলাগঞ্জালের মঞ্জির খোলা বলে এটা গ্রস্ত কবরস্থান, আমাদের টার্গেট ছিল আমরা কবরস্থানে গিয়া আমরা মিস করব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের আগেই পাক বাহিনীর রাজাকারের মাধ্যমে এই কবরস্থানগুলির মধ্যে হেরা এম্বুশ পাইতে বসে রয়েছে। তো ওদের তো বিভিন্ন যে দূরবীন টুরবিন আছে, ওরা দেখতেছে আমরা কীভাবে আসতেছি। ইন দি মিনটাইম আমরা দেখতে পাইলাম যে কবরের মধ্যে কতগুলো টুপ দেখা যায়। ওরা বড়ি তো বড়, ওই পুরানো কবরে ওদের বড়ি জায়গা হইতেছে না, টুপ দেখা যায়। তো এই সময় যে আমার সাথী সাধারণ বলল, লিডার সামনে তো দুশ্মন আর্মি দেওয়া যায়, তখন আমি চিৎকার মারলাম লাইন পজিশন, লাইন পজিশন। এই লাইন পজিশনে গিয়ে আমরা ফায়ার শুরু করি, ওরাও ফায়ার শুরু করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, ওরা হইলো উঁচু জায়গায়, আমরা হইলাম নিচে জায়গায়। আর আমাদের ভাগ্যটা ভালো হইলো, মাঝখান দিয়ে হইলো খাল। এই খালের মধ্যে তখন স্রোত, নভেম্বর মাস, এই স্রোতের জন্য পাক বাহিনীরা এই খালটা ই করে না, দেয় না, পার হয়ে গেলে আমাদেরকে ধরে নিতে পারে, আমাদেরকে ধরে নিতে পারে। তো ইন দি মিনটাইম আমার ডাইন পাশে একটা মুক্তিযোদ্ধা, তার হাতে এসএলআর, এসএলআরের এই যে ইটা আছে পিন্ডা, ফায়ারিং পিন্ডা, এটা জাম লেগে আছে। তা আমি যখন এই এসএলআরটা লইয়া ফায়ারিং পিন্ডা কামড় দিলে এটা ছুটে, এটা আমাদের ট্রেনিং। এই যে কামড় দিতে লইছি পরে বডিটা একটু আলগাইছে, আলগানোর পরে আমার আমি গুল্লিবিদ্ধ হই। কিন্তু গুল্লিবিদ্ধ তো হয়েছি, আমি টের পাইনি। এই যে গুলি এইখানটা এইভাবে বাড়িয়ে গেছে। সেদিন ভুলতার মাসুমাবাদ দিঘির পাড়ে যে ১১ জন শহীদ হয়েছিলেন, তারা হচ্ছেন শহীদ রমেশচন্দ্র বিশ্বাস, মিলনচন্দ্র বিশ্বাস, সর্বেশ্বর বিশ্বাস, উকিল বিশ্বাস, মনীন্দ্র বিশ্বাস, তুফানি, জয়চন্দ্র ও রাখাল পোদ্দার সহ আরও অনেকে। দর্শক মণ্ডলী, কথা বলছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলামিন ভূঁইয়ার সঙ্গে। ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের সময় এই বীর মুক্তিযোদ্ধা লড়াই করেছেন দুই নম্বর সেক্টরে। তার জীবনের এমন একটি স্মৃতি যেটি তিনি আজও ভুলতে পারেননি। ১২ ডিসেম্বর ১৯৭১ আমাদের মুড়াপাড়া গাউসিয়া জুট মিলে ছিল পাক হানাদারদের একটা ক্যাম্প। তারা ১২ তারিখ আমরা খবর পেলাম, আমাদের ছোট ছিল তাদের বাবুর্চি সহযোগী, সে আমাদের খবর দিল যে ১২ তারিখ সকালে তারা দুপুরে নৌকার যোগে চলে যাবে, পালাবে। তখন এই খবর পেয়ে আমরা সামনেই নদীর উত্তর পশ্চিম পাড়ে বড়লু গ্রাম, বড়লু গ্রামের একটা বড় বাঁক আছে, সেই বাঁকে আমরা এম্বুশ করলাম। আর আমাদের পাশাপাশি আর একটা গ্রুপ ছিল, মনা ভাইয়ের গ্রুপ, মান্নান ভাইয়ের গ্রুপ, ওনারা নদীর পূর্ব পাড়ে আখ ক্ষেতের ভিতরে এম্বুশ করলেন। যখন তাদের নৌকা রওনা হয়েছে, আমাদের কাজ ছিল পশ্চিম পাড় থেকে আমরা ফায়ার করে তাদেরকে সন্ত্রস্ত করবো, যারা যাতে তারা পূর্ব পাড়ে নেমে যায়। আর নেমে গেলে তখন পূর্ব পাড়ে যারা এম্বুশ আছেন তারা তাদের অ্যাটাক করবে। তো আমরা গুলি করতেছি, তারাও গুলি করতে, তাদের গুলোগুলি কিন্তু আমাদের মাথার উপর দিয়ে শোষণ করে যাচ্ছে, আমাদের চুল ছেঁয়ে যাচ্ছে। আমাদের শুধু সামনে ব্যারিকেড একটা, এই রাস্তার সামান্য একটু উঁচু এটা আর কি তলাটাই, এটাই আমাদের ডিফেন্স। যাই হোক, ওই ক্ষেত্রে হঠাৎ করে একজন বলতেছে যে দুলালে গুলি খাইছে, গুলি খাইছে। তা আমি তো গুলি খাইছি কি আমি বুঝতেছি না, তো দেখি নাক গড়ে রক্ত পড়তেছে আর কি, তো হাতে দেখি যে মাথায় রক্ত পড়তেছে। তা আমি ভাবলাম যে কি হলো, কোন গুলি খেলাম, কিন্তু দেখলাম যে না, আসলে গুলি ঠিকই গেছে, তো মাথার চুল চিরে চামড়া চিরে গেছে। তো আর যদি এক সেন্টিমিটারও ভিতরে ঢুকতো তাহলে বোধ হয় আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার আমার সেই সৌভাগ্য হতো না। তো এটা আল্লাহর মেহরবানি। আমরা এখন শুনব শহীদ বীর মুক্তিযোদ্ধা গোলাম রশিদ ভূঁইয়া বকুল সম্পর্কে। ২৭ নভেম্বর ১৯৭১ ভোলাবো স্কুল সংলগ্ন মাঠের কাছে পাকিস্তানি বাহিনী অতর্কিতে হামলা চালায়। শহীদ বকুল পাহারায় ছিলেন, তিনি অন্যান্য মুক্তিযোদ্ধাদের সতর্ক করতে গুলি ছুঁড়লেন। গুলির শব্দে অন্যান্য মুক্তিযোদ্ধারা সতর্ক হলেন এবং নিরাপদ জায়গায় সরে যেতে পারলেও বকুল পারলেন না, ধরা পড়লেন পাকিস্তানি হানাদারদের হাতে। নৃশংসভাবে বেউনের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারা হত্যা করল এই বীর মুক্তিযোদ্ধাকে। তার নিজ গ্রাম রূপসা বাগবাড়িতে চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর শহীদ মুক্তিযোদ্ধা। আমরা কথা বলছি শহীদ গোলাম রশিদ বকুলের মা
আমরা তার মার কাছ থেকে জানতে চাইব, এই যে চল্লিশটি বছর যিনি তার সন্তানকে হারিয়েছেন এই দেশের জন্য, সেই দেশের কাছে তার কি চাওয়ার আছে, সন্তানের স্মৃতিকে তিনি কিভাবে লালন করছেন? উনি মনে আছে, আমি তো কইতে পারি না, উনি উনি ঠিক মতন কইতে পারি না। আমার এক পালা শহীদ এসে আমার সত্যি সত্যি ষোলো আমার আছে, আমি আল্লাহ কইতে পারো আর আমি কইতে পারো কি বুঝে লাগে, আল্লাহ ছাড়া কেউই কইতে পারছো না। ধর আমার ছাড়া কি দাবি করবো, আমারে দাবি করলে আমারে হবর সবাই এখানে ইয়ে করবো বিচারটা যেন আমার সে। শহীদ মাতা মহিতুন্নেসা ৪১ বছর আগে সন্তান হারিয়েছেন, সেই স্মৃতি বুকে নিয়ে তিনি আজও বেঁচে আছেন, গুছিয়ে কথাও বলতে পারেন না, ভাবগুলো প্রকাশ করতে পারছেন না, কিন্তু তাকে দেখলেই বোঝা যায় কি যন্ত্রণাকে তিনি লালন করছেন তার অন্তরে। আমরা এ পর্যায়ে কথা বলবো শহীদ বকুলের ভাই হারুনুর রশিদ মুকুল, তিনি আমাদেরকে বলবেন তার ভাই কিভাবে শহীদ হয়েছিলেন সে সম্পর্কে। ১৯৭১ সালে ২৫শে মার্চে যখন ঢাকাতে গোলাগুলি হলো তখন ওনার বাড়িতে চলে আসলো, বাড়িতে চলে আসলাম আমরা দুইজনে একসাথে বিছনা শোয়া ছিলাম। ওনার দেখি রাত্রে উঠিয়া বিভিন্ন গ্রামের বিভিন্ন লোকেকে ডাকিয়া কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করায় ওনায় প্রায় ২০-৩০ জন একসাথে করিয়া ওনায় ইন্ডিয়া চলে গেল, আগরতলাতে ইন্ডিয়া চলে গেল। এখন দুই মাস পরে ট্রেনিং দেওয়া ওনায় আসলো এবং রূপগঞ্জের ডাঙ্গা বোলাবর নামক স্থানে ক্যাম্পে ছিল। মারা যাওয়ার কিছুদিন আগে কালীগঞ্জ নামক স্থানে যুদ্ধ করিয়া অনেক পাক সেনাদের খতম করিয়াছে এবং এক সপ্তাহ পরে তারা রাজাকারদের সহযোগিতায় পাকানাদাররা পাঁচদনার থেকে আসিয়া ক্যাম্পে তিন দিক দিয়ে ঘেরাও করলো এবং আমার ভাই ছিল ডিউটির মধ্যে এবং ডিউটি অবস্থায় এবং ক্যাম্পে যাইব এমন সময় তিন দিক দিয়ে ঘেরাও করলো, আর্মিরা আসতে আছে তোনা ওনার ফায়ার করলো। ফায়ার করার পরে ওনার একটা গুলি আসে ওনার রানের মধ্যে লাগলো, আর্মিরা আসিয়া তাকে ঘিরে ফেললো, ঘিরে ফেলার পরে তাকে ব্যানার দিয়া পেটটা ফাইরা লাইলো। ফারার পরে তার ভিতরে যে বুড়ি ছিল বাইর হয়ে গেছি, বাইরে তখন লাশ ফালাই থেকে গেছে। মারার সময় পাশে যে লোকেরা ছিল হিন্দু মহিলা ছিল বাড়ি বললো আমাকে পানি দেন, আমি তো আর বাঁচ বলো আমাকে তো বাইরে লাইব, তোলে এক ফোঁটা পানিও পায় নাই, এত কষ্ট দিয়ে এত ইয়ে ঘুরে মারছে। আজকে যদি আমার ভাই যদি মারা না যাইতো তাহলে ক্যাম্পে ৬০ জন ঘুমন্ত অবস্থায় ছিল, এই ৬০ জনকে সবাইকে মেরে মারতো। অন্য লোকেরা এসে আমার ভাইকে বাড়িতে লাশ নিয়ে আসছে। আমার সরকারের কাছে জোরালো দাবি থাকবো যে আমার মায়েরও দাবি যে সরকারের যে যুদ্ধ অপরাধের বিচার যেন অতি তাড়াতাড়ি হয় এবং আমার মা যে দেখে যাইতে পারে। একজন শহীদ জননীকে সামনে রেখে, শহীদ পরিবারের সদস্যদেরকে পাশে রেখে আমরা তারা যে দাবিটি করেছে যুদ্ধ অপরাধীদের বিচার, আমরাও মনে করি অতি সত্বর অতি দ্রুততার সঙ্গে এই যুদ্ধ অপরাধীদের বিচার সমাপ্ত হওয়া জরুরি। কেবলমাত্র তাহলেই যারা শহীদী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মা শান্তি পাবে। এই যে শহীদ জননীরা যারা সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে আজও বেঁচে আছেন তারাও শান্তিতে এই পৃথিবী ত্যাগ করতে পারবেন।